গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রীজ ওয়ার্ল্ড। সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম ব্যারাকপুর যাওয়ার উদ্দেশ্যে আমার দিদির বাড়িতে। তো চলো এখন দিদির বাড়ি যাচ্ছি ব্যারাকপুরে বাইক নিয়ে। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তো যেতে যেতে একটা মিষ্টির দোকান থেকে একটু কৈরাভোগ নিয়ে নিলাম। দিদি কৈরাভোগটা খেতে খুব ভালোবাসে, তো মিষ্টি নেওয়ার পরে আমরা যাচ্ছি এখন। দেখো আমরা চলে এসেছি দিদির বাড়ি। দেখো এটা দিদির বাড়ি। দিদির বাড়ি কিন্তু খুব গুছানো, যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে, ভীষণ সুন্দর দিদির বাড়ি। দেখো তোমরা দেখেই বুঝতে পারছ। যাই হোক, রেস্ট করার পরে আমরা নিয়ে এসেছিলাম অক্টোপাস। এই অক্টোপাসটা আমার হাজব্যান্ড রান্না করবে, তারই প্রসেসিং চলছে এখন। দেখো আমার হাজব্যান্ড অক্টোপাস ধুয়ে রেডি করছে। এই হলো অক্টোপাস। আর স্কুইটও এনেছি, পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো স্কুইট। আমি আগেই বলেছি দীঘা থেকে আমরা স্কুইট আর অক্টোপাস নিয়ে এসেছিলাম, সেগুলোই আজকে রান্না হবে। তো দেখো এখানে স্কুইট কাটা হচ্ছে, আমার হাজব্যান্ড এখন কাটছেন। দেখো দিদি বাড়িতে নেই, দিদি অ্যাকচুয়ালি পার্লার রয়েছে, তো দিদি আসতে দেরি হবে, ওর প্রচুর ক্লায়েন্ট রয়েছে। এই দেখো এবার অক্টোপাসটা কাটা হচ্ছে। অক্টোপাস কিন্তু ভালো করে কেটে আমার হাজব্যান্ড গরম জলে দেবে। তো দেখো এই দেখো অক্টোপাসগুলো, জাস্ট তিনটে দেখানো হচ্ছে, আমরা আরও নিয়ে এসেছি। এরপর অক্টোপাসগুলোকে দেখো কি সুন্দর লাগছে। যাই হোক এগুলো গরম জলে দেওয়া হচ্ছে। দেখো গরম জলে দিলেই অক্টোপাসটা যেন কি দারুণ লাগছে। এবার অক্টোপাস কাটা হচ্ছে, দেখো কারোর কি লোভ লাগছে জানি না, কিন্তু আমার এর আগেও খেয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু দারুণ চিলি অক্টোপাস বানায়। যাই হোক ওদিকেও প্রসেসিং করছিল, আর এবার অক্টোপাসটা ম্যারিনেট করা হবে বলে আমি একটু রসুন আর আদা ছাড়াচ্ছিলাম। তো দেখো এখন আমি কাটছি রসুন, এরপর আমি আদা কাটবো। চিলি অক্টোপাসটা ম্যারিনেট হবে, তারপর ফ্রিজে থাকবে। এখন সময় কিন্তু দুপুর 12টা, আর রান্নাটা ঠিক হবে সন্ধ্যা 6টার সময়, কারণ আমরা ওটা রাতে খাবো। প্রসেসিংটা এখন থেকেই হচ্ছে। এই দেখো আমার হাজব্যান্ড এখানে স্ম্যাশ করছে, এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা ফ্রিজে রাখবো অক্টোপাসটাকে, দেখো। আর এদিকে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এগুলো কাটাকুটো করছি। দেখো অ্যাকচুয়ালি দিদি বাড়িতে নেই, আগেই বললাম দিদির নিজস্ব পার্লার আছে, তো দিদি সেই পার্লারে, আর আমরা এদিকে প্রসেসিংটা করছি। এই দেখো আমার কাটা কমপ্লিট, রসুনটাকেও আমি চপিং করে রেখেছি দেখো। এরপর কেটে আমি গেলাম দিদিদের ছাদে। দেখো এখন আমি ছাদে উঠছি, দেখো কি সুন্দর বোগেনভেলিয়া। এগুলো কিন্তু আমার হাজব্যান্ডই জিরাট থেকে নিয়ে এসছে, নিয়েও লাগিয়েছে, ওর গাছের এত শখ, গাছ এত ভালোবাসে। এখানে এসেও কিন্তু গাছ মানে বসাতে ছাড়েনি, এখানেও সে শুরু করে দিয়েছে গাছ বসানো। এই দেখো স্যার কিন্তু শুরু করে দিয়েছে গাছ বসানো, চলো দেখা যাক কি গাছ বসায় স্যার। এই দেখো অ্যাডেনিয়াম নিয়ে এসছে, তো এই অ্যাডেনিয়ামটাকেও এখন বসাচ্ছে। এটা আগের অ্যাডেনিয়াম, সেটাকেও সে আবার ভালো করে আর একটা পটে দিল। দেখো এরপর গাছ লাগানো কমপ্লিট, রান্না শুরু হবে। এই আমি গ্যাস ধরালাম, দেখো কড়াই বসালাম, কড়াইয়ে তেলও আমি দিয়ে দিচ্ছি। দেখো এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট অক্টোপাসটাকে দেওয়া হলো, ও আর আমি শুরু করে দিলাম রান্নাটা। দুজন মিলে চলছে রান্না, রান্না ওই করবে, আমি ওর সহযোগিতা করব, অ্যাসিস্ট্যান্ট যাকে বলা হয়। দেখো এই যে তেলের তেল দেওয়া হয়েছে, তেল গরম হয়েছে, এখন অক্টোপাসগুলোকে ছাড়া হচ্ছে। এইটা এটা কিন্তু ভাজা অক্টোপাস, দেখো ভেজে কিন্তু অক্টোপাসটা এইরকম লাগছে। আমি একটা ভাজাও টপ করে তুলে খেয়ে নিলাম, ভাজাটাও খেতে কিন্তু খুব ভালোই লাগছে। যাই হোক কড়াইয়ে এখন ক্যাপসিকাম দেওয়া হলো,
আর এই সয়া সস, চিলি সস, ভিনিগার আর ওদিকে টমেটো সস দেওয়া হচ্ছে। চিলি অক্টোপাস বানানো হচ্ছে এখন, দেখো তোমরা। দেখো উফ, মানে করার সাথে সাথেই খিদে যেন আরো বাড়ছে আমার, কি বলবো, দারুণ দারুণ। যাই হোক, এই দেখো চিলি অক্টোপাস রেডি। তো চিলি অক্টোপাসের সঙ্গে কিন্তু রুটিটাই খুব বেশি ভালো লাগে। যাই হোক, আগে সবাই একটু টেস্ট করে নি, চলো। এখানে রয়েছে আমার জামাইবাবু, জামাইবাবু একটু টেস্ট করলো, দেখা যাক জামাইবাবু খেয়ে কী বলে। এ ঘরে রয়েছে আমার হাজবেন্ড, ওকেও আমি দিলাম, যাক ও এবার নিজে টেস্ট করুক কেমন হয়েছে নিজের রান্না। যা হোক, এবার আমি টেস্ট করব, আমার টেস্ট করার পালা। দিদি এখনো আসেনি, ও রাত্রির 8টায় আসবে। দারুণ। এরপর আমি আটা মাখতে শুরু করে দিলাম, কারণ দিদির একটু দেরি হবে, ও ফোন করে বলল ওর আরও ক্লায়েন্ট চলে এসেছে। যাই হোক, আমি এদিকে আটা মেখে রুটিটা শুরু করে দিলাম, না হলে খেতে খেতে রাত্রির হয়ে যাবে। তো দেখো আমি এখন আটা মাখছি, আটা মাখা কমপ্লিট, এবার রুটিটা আমি বেলছি। রুটি বেলা কমপ্লিট, এবার আমি রুটিটা করা শুরু করে দিয়েছি। যাই হোক, হ্যাঁ এইবার চলে এসেছে দিদি। তো দিদি আসার পরে ওকে একটু টেস্ট করতে দিলাম, দেখা যাক দিদি খেয়ে এখন কি বলে। ওরা ফার্স্ট টাইম খাচ্ছে, আর আমরা এর আগেও বাড়িতে একবার করে খেয়েছি। এটা হচ্ছে দিদির ছেলে ভুটু, যাকে আমি ভালোবেসে নাম দিয়েছি। ও ফটো তুলতেই চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না। এদিকে আমার হাজবেন্ড খাচ্ছে, জামাইবাবু খাচ্ছে, ও দিদি খাচ্ছে, আমি একটু পরে খাবো, বিকজ আমি আগে ভিডিওটা করে নিই। দেখো এবার ভুটুর রুমে যাচ্ছি, ও কম্পিউটার নিয়ে হয়তো কিছু কাজ করছে। যাই হোক, ওর খাবারটাও আমি সাইডে দিয়ে দিয়েছি, ও হয়তো একটু পরে খাবে কাজটা করে নিয়ে। যাই হোক, আমরা এবার খেতে থাকি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন ভিডিও নিয়ে।